দাদা কি হয়েছে আজকে? আজকে সকালে যখন দোকান খুলতে আসি অ্যাজ ইউজুয়াল নর্মাল টাইমে মোটামুটি 9টা 15টার মধ্যে আমি চলে আসি, তো 15টার সময় আজকে দেখি এসেছিলাম, এসে দেখি যে মানে কি বলে গ্লাসের টুকরো বাইরে পড়ে আছে, সাঁথা ডাউন করা ছিল, তারপরে দেখি যে লকগুলো এদিক ওদিক বিক্রে পড়ে আছে ভাঙ্গা। তারপরে প্রথম যে গেটটা আমি যেটা দিই যেটা খুলি আর কি এন্ট্রি পয়েন্ট, সেটা খুলতে পারলাম না, সেটা মানে যাই হোক লক করাই ছিল, তারপরে মানে তালা ফালা খুলে আমি নিজে ওখানে এন্ট্রি করলাম। এন্ট্রি করে তারপর ওই গ্লাসটা যেটা ছিল ডাউন করা সেটাকে তুললাম, ওটাকে তোলার পরে দেখি যে কাল গ্লাসটা টোটালি ভেঙে ওরা ভেতরে ইন করেছে। ভেতরে ইন করে এখন বাইরে থেকে যতটা আমি দেখলাম আর কি মানে ভিজুয়ালি, বাইরে কি ভেতরে ঢুকেছিলাম, ভিজুয়ালি যেটা দেখলাম আর কি মানে নান বেবি ফুড যেগুলো আছে কস্টলি, নান নান ওয়ান টু থ্রি ফোর, নান এক্সেলা ওয়ান টু থ্রি ফোর, এগুলো আমার স্টকের একদম নেই, পুরো টোটালি নেই, এগুলো পুরো প্যাকেট করে হয়তো নিয়ে গেছে। টাকা পয়সা ছিল কি কেন? কিছু সেল ছিল, সেলগুলো দেখি যে নেই। টাকা পয়সা ছিল? টাকা পয়সা তেমন কিছু আমি রেখে যাই না, মানে 50 টাকা তারপরে আপনার 20 টাকা আর 10 টাকা এগুলোই আমি রেখে যাই। এগুলো মোটামুটি আনুমানিক সব শব্দ নিয়ে, আনুমানিক ঠিক বলবো না, আমি লাস্টে যাওয়ার আগে এটা কাউন্ট করে যাই, ওটা 4,200 টাকা মতো ছিল। আর বাকি কয়েন ছিল কতগুলো, 5 টাকা 10 টাকা, কয়েনগুলো ওরা হাত দেয়নি, কয়েনগুলো এজ ইট ইজ করে গেছে। থানায় এফআইআর করেছেন কি? থানায় এফআইআর করিনি, থানায় কমপ্লেন করেছিলাম, থানা থেকে ওরা ইন্সপেকশন করে গেছে, ওরা বলে গেল এফআইআর করার জন্য লিখিত একটা অভিযোগ জানানোর জন্য। কি মনে হয় আপনার এই চুরির পিছনে কারো হাত কোনো কিছু? চুরির পিছনে কারো হাত এটা তো মানে কি বলে ইন্সপেকশন সাপেক্ষ এটা মানে কোনো কিছু কমেন্ট করাই মুশকিল, কারণ কাউকে আমি যখন দেখিনি তো কাউকে এইভাবে বলাও ঠিক হবে। আপনার নাম? আমার নাম সুভাষ চন্দ্র পাল। দোকানের মালিক আপনি? দোকানের মালিক। কোন জায়গা এটা? এটা জায়গাটা পরে 10 ব্যাটেলিয়ন যেটা পরে ব্যাটেলিয়ন জাস্ট অপোজিট সাইডেই একটা, যেটা টুয়ার্ডস জলপাইগুড়ি রোডটা গেল ডান সাইডে পড়ে ব্যাটেলিয়ন মোড়। ব্যাটেলিয়ন এরিয়াতে।